ছট পূজা উপলক্ষে ঘাট সংস্কারের উদ্যোগ নিল ইংরেজবাজার পৌরসভা। মহানন্দা নদীতে রয়েছে প্রচুর জল, এই পরিস্থিতিতে ধুস মাটি ফেলে ভক্তদের জন্য তৈরি করা হচ্ছে ঘাট। রামকৃষ্ণ মিশন ঘাট, বালুচর, পুলিশ লাইন সহ বিভিন্ন ঘাট সংস্কার করা হচ্ছে পৌরসভার উদ্যোগে। শুক্রবার সকাল থেকে বহু সংখ্যক শ্রমিক নিয়োগ রয়েছে ঘাট সংস্কারের কাজে। জানা গিয়েছে রবিবার বিকেলে সোমবার ভোরে ডালা নিয়ে ঘাটে নামবেন হাজার হাজার ছট পূর্ণার্থী, তাই জোর কদমে ঘাট সংস্কারের কাজ শুরু হয়েছে পৌরসভার উদ্যোগে। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর। তোরা আসছে এখানে ছট বিসর্জনের কাজের জন্য। তোমার হচ্ছে আমরা কোনো ভক্ত যেন অসুবিধা না হয় এই ঘাটে, তার জন্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ আমরা করছি সকাল থেকে। পৌরসভার ওয়ার্ডে কোন ঘাটে? এটা মিশন ঘাট। আর কোথায় কোথায় হচ্ছে? তোমার নয় নম্বর থেকে 12 নম্বর ওয়ার্ড পর্যন্ত আমরা সব লেবার শ্রেণী ভাই দিন রাত খেটে যাচ্ছি। কোথায় উদ্যোগে হচ্ছে? পৌরসভার উদ্যোগে হচ্ছে। কি উপলক্ষে? ছট উপলক্ষে। কি নাম তোমার? সন্তোষ ঘোষ। নমস্কার, আমি আরকে জুয়েলারির পক্ষ থেকে সকলকে আমার প্রণাম জানাই। আপনারা সকলেই জানেন এই আরকে জুয়েলারি গত পয়লা বৈশাখ ওপেনিং হয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর গহনা, এবং এই বছর আমাদের এই আরকে জুয়েলারি প্রথম ধনতেরের উৎসব পালন করতে চলেছে। এবং এই উৎসব উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের অফার রেখেছি, যেমন রয়েছে গহনার মজুরিতে 30% ছাড়, এবং কেনাকাটার উপর রয়েছে বিশেষ আকর্ষণীয় উপহার। আমি সকল ধূপগুড়িবাসীকে এই ধনতেরাস উপলক্ষে আমাদের এই আরকে জুয়েলারিতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।